হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে যা হবে, তো ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ যে বাস বাধা আছে, আর এটা হচ্ছে আমার বোন। সো বেশি কথা না বলে চলো কাজের কথা বলি। তো ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে আছে, তো আমার দায়িত্ব পড়েছে পুরো বাড়িতে আলপনা দিয়ে ফুল টুল আঁকতে হবে। আমার একা পক্ষে তো সম্ভব না অতটা কাজ করা, তো আমি ডেকে নিয়েছি আমার বোনকে। আর আমার বোন অলরেডি একটা আলপনা দিয়েও ফেলেছে, আর পুরো বাড়িতে আমরা আলপনা দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো আমাদের আলপনার কাজ অবশ্যই অবশ্যই জানিও। চলো ভিডিও কন্টিনিউ করছি, সঙ্গে থেকো, বাই বাই। তো এই আলপনাটা আমার বোন দিয়েছে, আরও বাকি কাজগুলোও করবে। আমি বললাম যে এত এত কাজ তো আমার পক্ষে সম্ভব না। আরও যে ওখানে দেখছো লাল রং পুরো ঠেলে দেওয়া হয়েছে, ওটা আমার কাজ। তো লাল রংটা আমি ঠেলে দিয়েছি, ভাবছি ওর ওপর কিছু একটা করবো। তারপর পুরো সিঁড়িটা করতে হবে, তো ভিডিও কন্টিনিউ করছি, দেখো আর কি। তো আমি প্রত্যেকটা ঘরের দরজাতে এইভাবে আলপনা দিতে শুরু করেছি। তো আমি পেইন্ট করার জন্য, আলপনা দেওয়ার জন্য ফ্লোরাল পেইন্টটা ইউজ করেছি, আর ওয়ান সাইড যেটা হাইলাইট করছি ইয়েলো, সেটা আমি ফেব্রিক ইউজ করেছি, কারণ ফেব্রিক কালারের ফ্লোরাল পেইন্ট পাওয়া যায় হয়তো, তো আমি পাইনি, যার কারণে আমি ফেব্রিকটা ইউজ করেছি। তো পাশের রুমে আর একটা দরজার সামনে এটা করছি আর কি। তো একইভাবে হাইলাইট করার জন্য ফেব্রিকটা ইউজ করে নিচ্ছি। তারপর আমার আলপনা আঁকতে আঁকতে মনে হলো একটু বাইরের দিকটা ঘুরে আসি, আর সামনে যে প্যান্ডেলটা আমাদের, মানে ব্যাপার হচ্ছে আমাদের বাড়ির বিয়ে, আর তার কয়েকদিন আগে সামনের বাড়ির বিয়ে, তো আজকালের মধ্যে সামনের বাড়ির বিয়ে আছে, তো তার জন্য সামনের বাড়ির প্যান্ডেল হচ্ছে। আর এদিকে হচ্ছে বিয়ের জন্য দিদি মা সব শাড়ির পার্টার লাগাতে শুরু করেছে, বোন ওদিকে আলপনা দিচ্ছে, আর ইনি তো হচ্ছে প্রচণ্ড ব্যস্ত মানুষ, আর দিদি লজ্জাতে মুখ দেখাবে না, তার জন্য মুখটা ঢেকে রেখেছে। সে যাই হোক, ছাদের দিকে আমি আবার চলে এসেছি। তো টুকটাক আমি করে দিচ্ছি, বাদ বাকিটা বোনই সামলাচ্ছে। যাই হোক, আমার দ্বারা তো এত এত কালার করা কখনো, মানে এত এত আলপনা দেওয়া সম্ভবই না। তো বোনকে বললাম আমি টুকটাক দেখে দিচ্ছি, তুই কালারগুলো ফিল কর আর কি। তো আমি টুকটাক ড্র করে দিচ্ছি, তো আমার বোনই কালারগুলো ফিল করছে, কালারগুলো ভরছে আর কি। যাই হোক, তো সিঁড়িটা এরম হয়েছে দেখতে আর কি, আরও কমপ্লিট হবে। তো আমি বোনকে বললাম যে আমি জাস্ট তোকে ড্র করে দিচ্ছি, তুই কালারগুলো পূরণ কর, কালারগুলো ভরে দে আর কি, যতটা হোক তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে বোন প্রচণ্ড মন দিয়ে কাজ করছে, আমি টুকটাক ওকে লাইন করে দিয়েছি, ওর তো রং ভরছে। তারপর আমি আবার একটু নিচে আসলাম, নিচে বলতে একটু নিচে না, সিঁড়ির ওখানে। তো আমি এটা ড্র করছিলাম, তো বোনকে বললাম যে দেখ আমি টুকটাক করে দিচ্ছি, বাকিটা তুই আবার কালার এভাবে পূরণ করে দিস, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি টুকটাক লাইন টেনে দিচ্ছিলাম, বাদ বাকি আবার বোনই করেছে অনেকটা। তো সকাল থেকে খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, চিরুনি টিরুনি কী বলবো, একেবারে পাগল হয়ে আছে যাকে বলে, তার ওপর ইনি আমাকে ডিস্টার্ব করতে এসেছেন, পিঠে চেপে গিয়েছে দিয়ে মাম্মাম আমি রং করি, মাম্মাম আমি আঁকি, দাও একটু একটু রং দাও, এই মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে কী হারে যে জ্বালিয়েছে তা বলে বোঝানো যাবে না। আর আমার অবস্থা তো এখানে দেখারই নেই, আমাকে অ্যাভয়েড করো সম্পূর্ণ। যাই হোক, আমি পুরো মানে সকাল থেকে চিরুনি নেই, খাওয়া দাওয়া নেই, পেটে জল নেই, সে একরকম পাগলির মতো ছিলাম। যাই হোক, দিয়ে ওকে আবার কোনোরকম বুঝিয়ে টুচিয়ে নিচে পাঠালাম, দিদিকে বললাম যে পুচকিকে নিয়ে যা, আমাকে কাজ করতে দিচ্ছে না, নিয়ে গেল ওকে। যাই হোক, তারপর মানে যথাসম্ভব যতটা তাড়াতাড়ি হয় কাজটা কমপ্লিট করার চেষ্টা করলাম, আমি টুকটাক করে দিলাম, বোনকে বললাম হাত লাগা, নাহলে আমার দ্বারা তো এতটা করা সম্ভবই না।
যাই হোক, বোন অনেকটা হেল্প করলো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল ও আবার বাড়ি যাবে, যার কারণে বলল যে তুই টুকটাক করে নে, বাকিটা কাল এসে আমি করে নিব। তো বোন বাড়ি চলে গেল, তারপর আমি মানে যতটা পারলাম করলাম আর কি। মানে এই আলপনা করতে করতে কখন যে 12টা 1টা বেজে গিয়েছে আমি নিজেও জানি না। সে যাই হোক, শেষ পর্যন্ত আমি ঘুমাতে গেলাম টুকটাক করে, বাকি কাজ পরের দিন করব বলে। তো আমি আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।